আজকের লেকচারে আমরা একটা প্রবলেম সলভ করব, থিওরি অফ কম্পিউটেশন, যেটা কিনা তোমাদের ক্যালকাটা ইউনিভার্সিটিতে, এই পেপারটার কোড হচ্ছে CC14, তোমাদের সেমিস্টার 6 এ থাকছে, যারা মোটামুটি 2024-এ তোমরা পরীক্ষা দেবে তাদের জন্য এই ভিডিওটা কিন্তু খুবই হেল্পফুল হবে, যেখান থেকে আমরা কিছু 10 ইয়ার্স, লাস্ট 10 ইয়ার্স এর কিছু ইম্পর্টেন্ট প্রবলেম এর সিরিজে আমরা সলভ করব, প্রবলেম 1, প্রবলেম 2 করে করে। তো তোমরা যদি দেখো, এটা তোমাদের 10 ইয়ার্স এর একটা আইডিয়া চলে আসবে, কিরকম ধরনের প্রশ্নকে কিভাবে সলভ করবে তার টেকনিক গুলো কিন্তু এখান থেকে মোটামুটি জেনে নেবে। এমনিও তো আমার প্লে লিস্টের থিওরি অফ কম্পিটিশন প্লে লিস্ট, অটোমেটার যে প্লে লিস্টটা রয়েছে, সেখানে মোটামুটি আমি পুরোটাই সলভ করে দিয়েছি, পুরো কনসেপ্ট গুলোকে ধরে ধরে বুঝিয়েছি। যারা এখনো কনসেপ্ট গুলো দেখোনি, আমি বলবো এই ভিডিও ডিসক্রিপশনে আমাদের এই প্লে লিস্টের লিঙ্ক দেওয়া রয়েছে, থিওরি অফ কম্পিটিশন। আর যদি তা না হয়, আমি আই বাটনেও কিছু লিঙ্কস দিয়ে দেবো, ওখান থেকেও তোমরা কিন্তু পৌঁছাতে পারবে ওই জায়গায়, মোটামুটি একটা আইডিয়া ওখান থেকে নিয়ে নেবে। কারণ সাবজেক্টটা পুরোটা কভার আছে, পুরো জিনিসটাই আমি কভার করেছি, রেগুলার এক্সপ্রেশন কি করে লিখতে হয়, ডিএফ এ ডিজাইনিং কি করে করতে হয়, এনডিএফ এ ডিজাইনিং, কনভার্সন, মিলি মেশিন, মোড়ে মেশিন, পুশ ডাউন অটোমাটা, কনটেক্সট সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ, কনটেক্সট ফ্রি ল্যাঙ্গুয়েজ, টিউনিং মেশিন ডিজাইনিং, সবগুলোই মোটামুটি কিন্তু আমার কমপ্লিট তোমাদের সিলেবাস ওরিয়েন্টেশনে হিসাবে টেস্টিং গুলো করিয়ে দিয়েছি, ওগুলো দেখে নেবে। তো সেই সূত্রে আমরা একটা প্রশ্ন সলভ করব, এটা প্রচুর রিকোয়েস্টে আমি স্টুডেন্টদের জন্য আমি এটা নিয়ে এসেছি, যারা মোটামুটি এই কনসেপ্ট গুলোকে গ্রিপ আপ করতে চায়, তারা মোটামুটি এখান থেকে একটা আইডিয়া খুব ভালো পাবে। তো ফার্স্ট প্রশ্ন স্ক্রিনে দেখতে পাচ্ছ কি দেওয়া রয়েছে, ড্র দ্য স্টেট ডায়াগ্রাম অফ ডিএফএ উইচ ক্যান রেকগনাইজ দ্য স্ট্রিং হ্যাভিং আ সাবস্ট্রিং 10। তার মানে কি বলতে চাইছে, তোমাকে এখানে ডিএফএ ডিজাইনিং করতে বলা হয়েছে যাদের মধ্যে সাবস্ট্রিং এ 10 থাকবে। তার মানে মোটামুটি আমাদের স্ট্রিং সেট কি কি আছে, যদি আমি সিম্পল বলি, অ্যালফাবেট সেট যদি বলা হয় এস দিয়ে ডিনোট করছি, তার মানে আমার এখানে 0 আর 1 আছে, খুব ভুল না বললে। এবার তার মানে গল্পটা আমার 0 1 এর যে কোনো কম্বিনেশনের স্ট্রিং হতে পারে, কিন্তু তোমার এখানে এই ডিএফএ টা কোনটা অ্যাকসেপ্ট করবে, যাদের সাবস্ট্রিং এ 10, তার মানে 10 এজ এ সাবস্ট্রিং প্রেজেন্ট রয়েছে, তার আগে যা ইচ্ছা রাখতে পারে, তার পরে যা ইচ্ছা রাখতে পারে, এটা হচ্ছে নর্মাল গল্প। তাহলে বুঝতে পারলাম, তাহলে তার আগে কি হতে পারে, 0 বা 1 যা ইচ্ছা হতে পারে, খুব ভুল না বললে, তার পরেও কি হতে পারে, 0 বা 1 যা ইচ্ছে, প্লাস মানে বা, আর এখানে ইনটু মানে যদি আমি কিছু না দিই, দ্যাটস আর টার্মস আছে, ইনটু ইনটু মানে থাকতে হবে, মানে এর আগে এই পোর্শনটা থাকবে, আর স্টার মানে জানো এগুলোকে ক্লিন ক্লোজার বলা হয়, এই স্টার কথাটার মানে হচ্ছে 0 বা যা ইচ্ছা, মানে অ্যামাউন্ট অফ ক্যারেক্টার 0 আর 1 এনি কম্বিনেশন। এই কনসেপ্টগুলো যদি এখনো ক্লিয়ার না হয়, 0 1 এর এনি কম্বিনেশন, আমি যখন বেসিক রেগুলার এক্সপ্রেশন কি করে লিখতে হয় তার আইডিয়াস গুলোতে বলেছিলাম, একদম লেন্থ অফ 1 স্ট্রিং, লেন্থ অফ 2 স্ট্রিং, এরকম কনসেপ্ট গুলো কিন্তু ক্লিয়ার করেছিলাম। যারা এখন এই কনসেপ্ট গুলো দেখো, ভিজিট করো, আমি নয় আই বাটনে লিঙ্কটা দিয়ে দেবো, সেখান থেকেও তোমার দেখতে পাবে, বা ভিজিট করো প্লে লিস্ট, গিয়ে ডিটেলস এ গ্র্যাপ আপ করো আইডিয়াস গুলো। তাহলে এরকম একটা স্ট্রিং হতে চলেছে, মানে এটা কিনা একটা রেগুলার এক্সপ্রেশন আমি ডিজাইন করলাম, রেগুলার এক্সপ্রেশন ডিজাইনিং তো এখান থেকে জেনে নিতে পারছো, প্লাস যদি প্রশ্ন দিতে পারো রেগুলার এক্সপ্রেশন লেখো, তখন তোমরা লিখবে, আর যদি বলে দেবার ডিএফএ ডিজাইন করো, তাহলে বুঝতে পারছো সামনে প্রথমে স্টার্টিং এ যা ইচ্ছা হতে পারে, আমার লাস্টে যা ইচ্ছা হতে পারে, মাঝখানে 0 1 কোনোভাবে থাকবে। তো এরকম সমস্যাগুলোকে সমাধান করার জন্য কি হবে, স্টেট ডায়াগ্রাম বলেছে, তো আমার একটা ইনিশিয়াল স্টেট এরকম দেখতে হয়। যারা এখনো জানো না, বেসিক ডিএফ এর ভিডিও গুলো দেখতে পারো, এটা হচ্ছে আমার স্টার্টিং স্টেট। দেখো সামনে যা ইচ্ছা হতে পারে, কিন্তু আমার মাঝখানে 0 1, তার মানে এখানে যা ইচ্ছা মানে কি, সব থেকে মিনিমাম স্ট্রিং কি হবে, 10। দেখো 10 যে স্ট্রিং, যার সাবস্ট্রিং এর মধ্যে 10 রয়েছে, সামনে যা ইচ্ছা হোক কোনো যায় আসলে 0 বা তার থেকে বেশি, লাস্টে যা ইচ্ছা হোক 0 বা যা ইচ্ছে, কিন্তু মিনিমাম তো 10 হবেই, মানে আমার সব থেকে মিনিমাম স্ট্রিংটাকে মাথায় রাখতে হবে ডিএফএ ডিজাইনিং এর সময়, তো মিনিমাম হচ্ছে 10। তাহলে Q0, তাহলে আমাদের কি হবে, প্রথমে 1 দিলে একটা স্টেটে যাবে, কোথায় যাবে, Q1 যাবে, এবার Q1 0 দিলে আমাদের ফাইনাল স্টেটে চলে যাবে, যেটা কিনা কিউ তোমরা 2 ধরতে পারো বা Qf ধরতে পারো, যেটা তোমরা করতে পারো। তাহলে এটা হচ্ছে মিনিমাম, মানে 10 পেলে কিন্তু আমার আলটিমেট ফাইনাল স্টেটে চলে যাচ্ছে, মানে মিনিমাম স্ট্রিংটা 10 ছিল, মানে এই যে ডিএফএ টা ডিজাইন করলাম, যে মিনিমাম এই ধরনের রেগুলার এক্সপেরিমেন্টেশন থেকে মিনিমাম স্ট্রিং যেটা ডিজাইন হবে, সব থেকে কম লেন্থের স্ট্রিং হবে 2, কিন্তু কি সাবস্ট্রিং এ 10 বলে, সাবস্ট্রিং মানে কি, 10 যে সাবস্ট্রিং অফ 10, এরকম ব্যাপার। এবার প্রশ্নটা এখান থেকে আসবে যে আমরা যখন ডিএফএ যখন ড্র করি, যতগুলো আমাদের এই ক্যারেক্টার সেট থাকে তাদের জন্য আমাদের মুভমেন্ট দিতে হয়, এখানে আমাদের দুটো ক্যারেক্টার সেট আছে 1 আর 0। তো আমি এই যে মেশিনটা ডিজাইন করলাম বা স্টেট ডায়াগ্রামটা আঁকলাম, সেখানে আমাকে দুটোর জন্যই মুভমেন্ট রাখতে হবে। দেখো আমি Q0 জন্য আমি 1 করেছি, কিন্তু 2 0 কিন্তু করিনি। তো 0 করতে গেলে কিভাবে করবো, দেখো সামনে বলেছিলাম 1 বা 0 যা ইচ্ছা হতে পারে, তো আমি এখানে একটা সেলফ লুপ দিয়ে দাও 0, এখানে যা ইচ্ছা হোক 0 কোনো যায় আসে না,
গল্প শেষ, ওয়ানে আমি কিউ ওয়ানে চলে গেলাম, মানে মিনিমাম দেখো বারবার আমি কিন্তু এস্টেটেই থাকবো, যদি যখন আমি ওয়ান পাবো তখনই পরের স্টেটে যাবো, তাহলে আমি কিউ ওয়ানের জন্য জিরোটাকে আমি ডিজাইন করেছি বাট এর কিন্তু কোনো ওয়ান ডিজাইন করিনি, তাহলে ওয়ান এখানে সেলফ করে দাও। দেখো এখানে যত ইচ্ছা ওয়ান, দেখো আমি একটা স্ট্রিং দেখাচ্ছি তোমাদের এক্সাম্পলে, দেখো জিরো 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 ওয়ান 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 হতেই পারে, এই অবধি তো কোনো অসুবিধা নেই, মানে এগুলো সব অ্যাকসেপ্টেবল, মাঝখানে থাকতে হবে, এরপর যদি জিরো না পাই আমি ফাইনাল স্টেটে কখনো যাবো না, মানে এরপর যদি একটা জিরো পাই তাহলেই ফাইনাল স্টেটে যেতে পারবো, আর তাহলেই আমার দেখো সাবস্ট্রিং এ ওয়ান জিরো চলে এসছে। সাবস্ট্রিং কতটা মানে যে কোনো পজিশনে তোমার ওয়ান জিরো থাকতে হবে, সে লাস্টে হোক ফার্স্টে হোক মাঝখানে হোক যেখানেই হোক না কেন, আমরা বোঝানোর জন্য এরকম ভাবে বলি যে সামনে যা ইচ্ছে হোক পছন্দ যা ইচ্ছে হোক মাঝখানে ওয়ান জিরো, বাট কতটার মানে হচ্ছে তোমার সামনেও ওয়ান জিরো হতে পারে পেছনেও ওয়ান জিরো হতে পারে। যেরকম তাহলে পেছনে যদি ভাবো দেখো কিউ টু এর যদি কোনো স্টেটই তুমি আঁকো কিউ টু হচ্ছে এটা কি হবে, যদি এখানে জিরো পাই তাহলে কি হবে, এখানে জিরো পেলে তুমি যদি এখানে যদি সেলফ লুপ দিয়ে দাও জিরোর জন্য তাহলে কি হবে, সব তাহলে আমার এরকম স্ট্রিং অ্যাকসেপ্টেবল হয়ে যাবে, ঠিক আছে এরকম স্ট্রিং অ্যাকসেপ্টেবল হয়ে যাচ্ছে, তাহলে আশা করি বুঝতে পারছো। তাহলে ওয়ান জিরো তো মিনিমাম থাকলো সামনে, তারপরে তোমার যতগুলো জিরো থাক কোনো অসুবিধা নেই, আর আলটিমেটলি ক্লিয়ার হয়ে গেল যতগুলো জিরো হতে পারে কোনো প্রবলেম হবে না, ঠিক আছে মিনিমাম বেয়ার মিনিমাম ওয়ান জিরো তো রয়েছে সামনে, আমার ওয়ান জিরো থাকতে হবে, তারপরে আমার যাই সাবস্ট্রিং বলেছে তো কোনো অসুবিধা নেই। এবার যদি তো ওয়ান, এবার তুমি তাহলে ভাবো যদি এখানেই কমা দিয়ে আমি ওয়ান দিয়ে দিই তাহলে কি হবে, তারপরে যত ইচ্ছা ওয়ান হতে পারে, এর কম্বিনেশন হতে পারে, ওয়ান জিরো তো অ্যাটলিস্ট হলো, এই ওয়ান আর জিরো এই দুটো পার তো ক্রস করলো ফাইনাল স্টেটে, মানে সেই স্টেটটাই পৌঁছিয়ে যেটা ফাইনাল স্টেট, এরপর তোমার যত ইচ্ছা ওয়ান হতে পারে যত ইচ্ছা জিরো হতে পারে যাই আসে না কোনো, অ্যাটলিস্ট তো ওয়ান জিরোতে আছে রয়েছে, এটাই গল্প। তাহলে আলটিমেটলি তাহলে বুঝতে পারলে কি হবে, আমরা ডিএফআই ডিজাইন করলাম প্রথমে ওয়ান জিরো অ্যাটলিস্ট হচ্ছে বেয়ার মিনিমাম, তারপর তোমার এখানে যত ইচ্ছা তোমার লাস্টে গিয়ে তোমার জিরো হোক ওয়ান হোক ইট ডাজেন্ট কেয়ার, সামনেও তোমার যত ইচ্ছা জিরো হোক ইট ডাজেন্ট, বাট মিনিমাম একটা তোমার কিন্তু ওয়ান থাকতেই হবে। আর এখানেও আমি লিখে দিই এটা কিন্তু ওয়ান আছে, দেখো এখানে জিরোর পর তোমার যত ইচ্ছা ওয়ান হতে পারে, যে কোনো স্ট্রিং, যেখানে আমি একটা স্ট্রিং এর এক্সাম্পল আমি হাইপোথেটিক্যালি নিয়ে নিচ্ছি, ধরো না এই স্ট্রিংটা, এটা এই অ্যাকসেপ্টেবল কিনা, দেখো জিরো ফার্স্ট, দেখো জিরোতে আমি কিউ জিরোতে আসলাম, তারপরে ওয়ানে আমি কিউ ওয়ানে পৌঁছে গেলাম, তাহলে ওয়ান হয়ে গেল, তারপর আমি জিরোতে আমি কিউ টুতে গেলাম, জিরোতে কিউ টুতে গেলাম, কিউ টুতে যাওয়া মানেই দেখো ওয়ান জিরোতে অ্যাটলিস্ট রয়েছে, তারপর যত ইচ্ছা তোমার জিরো ওয়ান হোক যায় আসে না। এবার ধরো না আমি একটা স্ট্রিং দিলাম শুধু ওয়ান 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 ওয়ান, ওটা কি হবে, দেখো ওয়ানে আমরা এখানে গেলাম যতগুলো ওয়ানে আমি কিউ ওয়ানেই ঘুরতে থাকলাম, আর জিরো তো পেলামই না আর গেলামও না, শুধু জিরো হলেও হতো না, শুধু যদি জিরো হতো তাহলেও হতো না, অ্যাটলিস্ট তোমাকে ওয়ান জিরো থাকতেই হবে স্টেটে পৌঁছানোর জন্য। তো এই ছিল আজকের যে সুন্দর ভিডিওটার বা লেকচারটার একটা আইডিয়া, একটা এই প্রবলেমটাকে সলভ করে দিলাম, আশা করি তোমরা কনসেপ্টটা এখান থেকে খুব ভালো করে বুঝতে পেরেছো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবভিয়াসলি একটি লাইক করো, আর বন্ধু বান্ধবের সাথে শেয়ারও করো যাদের সত্যি দরকার এরকম ভিডিওর। আর হ্যাঁ অবভিয়াসলি চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনটিকেও প্রেস করে দিও, তাহলে এরকম নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান তোমরা সবার আগে পেয়ে যাবে। তোমাদের এক একটি লাইকে আমি অনেকটি মোটিভেশান পাই, আমি ফিউচারে এরকম ভিডিও আরও তোমাদের যেগুলো দরকার আমি অবভিয়াসলি নিয়ে আসার প্রচেষ্টা রাখি। তোমাদের যদি কোথাও কোনো ডাউটস হয় তাহলে ভিডিওর কমেন্ট সেকশানে অবভিয়াসলি আমাদের জানাতে পারো, আমি সেইগুলোর সমাধান অবভিয়াসলি করার চেষ্টা করব। তোমাদের যদি মনে হয় স্পেশাল কোনো টপিক আছে যেটা নিয়ে ভিডিও বানালে তোমাদের সুবিধা হবে সেটাও তোমরা আমায় জানাতে পারো এই ভিডিওর কমেন্ট সেকশনে লিখে, অবভিয়াসলি চেষ্টা করব ফিউচারে সেই টপিকগুলোকে নিয়ে ভিডিও বানানোর কথা। সবাই ভালো থেকো, আর হ্যাঁ আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে।